শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বিভোর ধারের কপালে চুমু দিয়ে বলল, আমার জীবনের প্রথম সত্য আমার সৃষ্টিকর্তা, দ্বিতীয় সত্য আমার মা বাবা, আর তৃতীয় সত্য আমি তোমাকে ভালোবাসি ধারা। ধারার বুকে উতাল পাতাল শুরু হয়, চারদিকে পাহাড়ি দমকা হাওয়া উঠছে, হ্যারিকেনের আলোয় নিভু নিভু ভাব ধরেছে, পাহাড়ি পোকার ডাক শোনা যাচ্ছে। ভারতের কর্ণাটক থেকে দেশে ফেরার আজ তিন দিন, ভোর দুপুরে দিশারি আসে, ধারা তখন রাত ছিল, দিশারির পরনে শাড়ি কি মিষ্টি দেখাচ্ছে। এটা সত্যি যে ধারার চেয়েও সুন্দরী দিশারি। রান্না শেষ হয়নি বিধায় ধারা রান্নাঘরে চলে আসে, পিছু পিছু আসে দিশারিও, প্রশ্ন ছুড়ে দেয়, রান্না শিখলি কবে? ধারা মৃদু হেসে মৃদু স্বরে বলল, বিফোর শিখেছে। দিশারি হাসলো, বলল, সায়ন সামান্য প্লেটটাও ধুতে পারে না জানিস, আমার উপর পুরোপুরি নির্ভরশীল, ওরে কাজ শিখাচ্ছি, গতকাল কাপড় ধোয়াইছি। ধারা বলল, আহারে বেচারা ভাইটা, এদিক দিয়ে বিভোর অন্যরকম। দিশারি স্থির চোখে ধারাকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, মোটা হয়েছিস দেখছি, সৌন্দর্যও বেড়েছে। ধারা হাসলো লাজুক হাসি। রান্না শেষ করে দুজন আড্ডায় মশগুল হয়। সায়নের নতুন চাকরি, এরই মধ্যে একদিন দেশের বাইরে হানিমুনে ছিল, গতকাল ফিরেছে দেশে, আজই সায়ন অফিসে গিয়েছে। যাবার পথে দিশারিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে যায়। দিশারির মন কেমন করছিল মা বাবার জন্য। কিছুক্ষণ মা বাবার ফ্ল্যাটে থেকে বিভোরের ফ্ল্যাটে চলে আসে ধারার সাথে দেখা করতে। চারটার দিকে বিভোর ফিরে দিশারিকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে দিশু যে কেমন আছিস, হানিমুন কেমন কাটলো? দিশারি চোয়াল শক্ত করে বলল, ঝগড়া করে। ধারা বিভোর একসাথে হেসে উঠল। ফেব্রুয়ারির 15 তারিখ দার্জিলিং এর উদ্দেশ্যে বাসে ওঠে ধারা, লক্ষ্য প্রশিক্ষণের জন্য দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। ধারা রাজশাহী গিয়েছিল, থেকে এসেছে 6 দিন, সবাইকে বলেছে সে প্রশিক্ষণের জন্য দার্জিলিং যাচ্ছে। সামিত দার্জিলিং পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সাফি বলে তার নাকি ট্যুর আছে দার্জিলিং, তাই সে ধারাকে নিয়ে যাবে, সামিত আর আসেনি। এদিকে সাফি ধারাকে বিভোরের ফ্ল্যাটে দিয়ে যায়। এর পরের দিনই বিভোর ধারা প্রস্তুতি নিয়ে রওনা দেয়। বিভোরের পরিচিত রয়েছে এখানে, ধারাকে সব বুঝিয়ে দিয়ে চলে আসে দেশে। 1.5 মাস আগে কোর্স করে দেশে ফিরে ধারা, শুকিয়ে গেছে অনেকখানি, শুকাবেই না কেন, খুব কঠিন ছিল প্রত্যেকটি দিনের প্রত্যেকটি ধাপ, তবে প্রশিক্ষণের প্রত্যেকটি ধাপ শিখে নিয়েছে সে যত্ন করে। এভারেস্টে যাওয়া শুরু হওয়ার আর মাত্র 5 দিন বাকি, একদিন ঢাকায় ধারা এবং বিভোর একসাথে থাকে, এর পরের দিন দুজনেই রাজশাহী চলে আসে। যথাসময়ে যাত্রা শুরুর লগ্ন চলে আসে। বেরুবার পূর্বে আচমকা সৈয়দ লায়লা বিভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠেন, বলেন, যেমনে যাচ্ছিস তেমনে করেই কিন্তু ফিরে আসবি। বিভোর বাদলের দিকে তাকায়, চোখের ইশারায় কিছু বলে, যার অর্থ দেখেছিস বলার পরিণতি, বলেছিলাম না বলতে। সৈয়দ লায়লা কেঁদেই চলেছেন, বুকটা ভারী হয়ে আসছে বিভোরের। সৈয়দ লায়লা বারংবার এই একই কথাই বলছেন, ফিরে আসবি কিন্তু, আমার বুকটা খালি যেন না হয়, তুই আমার প্রাণ ভ্রমরা সেটা ভালো করেই জানিস। বিভোর চোখ ঘুরিয়ে দেখে বাবা দেলোয়ার, ভাই বাদল, বোনের মতো ভাবি সামিয়া, তিনজনের মুখ ফ্যাকাশে, চোখের কার্নিশে জল চিকচিক করছে, বিভোরের চোখ দুটো জ্বলছে। হুট করে আচমকা মনে পড়ল সত্যি তো সে মৃত্যু পুরীতে যাচ্ছে, যেখানে অসাবধানে এক পা ফেলানো মানে মৃত্যু। বিভোর দ্রুত নিজেকে সামলিয়ে নেয়, মনের জোর ছাড়া এই স্বপ্ন পূরণ হওয়ার নয়, দুহাতে মাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তুমি না অসুস্থ আম্মা, এমন করে খেতো না, জন্মছো, এভাবে বিদায় দিও না। সৈয়দ লায়লা চোখের জল মুছেন, বিফুরের মাথায় হাত রেখে চোখ বুঝে আয়তাল কুরসি পরেন, এরপর ফু দেন। সৈয়দ দেলোয়ার বলেন, বেটা সাবধানে থাকবি। বিফুর হেসে বলল, আচ্ছা আব্বা, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করবেন, চিন্তা করবেন না তো, আম্মাকে সামলাবেন, আর ভাইয়া
আপুকে দেখে রাখবি, এই সময়টাতে আপুর তোকে খুব প্রয়োজন, বকাবকি করবি না, আপু খেয়াল রেখো নিজের। সামিয়া মৃদু হেসে বলল, তুমিও নিজের খেয়াল রেখো ভাই। শেখ আজিজুল সহ তার পুরো পরিবার থম মেরে বসে আছে ড্রয়িং রুমে, কেউই বিদায় দিতে পারছে না ধারাকে। ধারা ফোনে বিভোর বারবার কল দিচ্ছে। ধারা কল কেটে সবার উদ্দেশ্যে বলল, আমাকে বের হতে হবে। সাফায়েত ধারাকে জড়িয়ে ধরে, সে কাঁদছে, আগে জানতো না এভারেস্টে কি কি বিপদ আছে, কয়েকদিন আগেই জানলো, এরপর থেকে বুকটা কাঁপে, একটা মাত্র বোন, কিছু হয়ে গেলে না করতে পারলো না, সবচেয়ে প্রস্তুত, এত কড়া প্রশিক্ষণ নিল শুধুমাত্র এভারেস্ট জয়ের আশায়। গতকাল রাত থেকে চোখে মুখে ঘুম নেই তার। সাফায়েত অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, পড়ি নিজের খেয়াল রাখবি, প্রতিটি পদক্ষেপ সাবধানে নিবি, তোর কোনো গুরু না আছে বললি ওনার সাথে সাথে থাকবি, যা বলে শুনবি, মন শক্ত রাখবি, ভয় পাবি না কিছুতেই, আর আর ফিরে আসবি, আবার আবার বিয়ে ঠিক করব, আর তুই পালাবি, বুঝেছিস? ধারা ছলছল চোখেই হেসে ফেলল। পরিবারের সবাইকে অনেক কথায় আশা ভরসা দিয়ে বেরিয়ে পড়ে, একটা নির্দিষ্ট স্থানে বিভোরের সাথে এক হয়, এরপর দুজন ঢাকার উদ্দেশ্যে পা ফেলে। ঢাকা এয়ারপোর্টে এসে দুজনেই চমকে উঠে, খবরের কাগজ ও টেলিভিশনের নানা চ্যানেলের ফটোগ্রাফার এবং সাংবাদিকদের ভিড়, এছাড়া চেনা অচেনা অনেক মানুষ শুভেচ্ছা জানাতে এসেছে, সাথে আছে আরো দুইজন এভারেস্ট অভিযাত্রী, প্রভাস সরকার ও ফজলুল সরোয়ার। প্লেনে থাকাকালীন বিভোর ধারার এক হাত মুঠোয় নিয়ে চুমু খেল, এরপর নরম কণ্ঠে বলল, আমার একটা ইচ্ছে বলি। ধারা বিভোরের দিকে তাকায় স্থির দৃষ্টিতে। বিভোর বলল, আমাদের বাড়ির পাশে খোলা জায়গায় একটা টিন ছাদের ঘর বানাবো, ঘরে থাকবে একটা চৌকি, যখন বর্ষা আসবে পুরোটা বর্ষা তুমি আমি ওই ঘরে থাকবো, টিন ছাদে বৃষ্টি পড়লে ঝমঝম করে জগৎ সংসার, তখন একাকার হয়ে যাবে বৃষ্টি পড়ার তীব্র শব্দে, সেই শব্দ কম্বলে নিচে এক একজন আরেকজনকে জাপটে ধরে চোখ বুঝে শুনবো, সময়টা উপভোগ করবো ভীষণভাবে। ধারা বিস্ময়ে কিং কর্তব্য বিমূর, মুগ্ধ নয়নে বিভোরের দিকে তাকিয়ে আছে। কাঠমান্ডু এয়ারপোর্টে নিয়ম মাফিক সব কাজকর্ম সেরে ঘন্টা খানিকের মাথায় চারজন বেরোয় এয়ারপোর্ট থেকে, বেরোতেই দেখা পেল জেম্বার। জেম্বা একজন শিরোপা, জেম্বা একটি টয়োটা গাড়ি নিয়ে এসেছে, জেম্বার পাশে আরো দুজন ছিল। ধারা বিভোরকে প্রশ্ন করে, কারা ওরা? বিভোর বলল, এই দুজন জুম্বা এবং রধবি আমাদের শেরপা, আর উনি হচ্ছে গরজ, আমাদের কুক, আমাদের সঙ্গে যাচ্ছে। মালপত্র জেম্বা গাড়িতে তুলে নিল, তখন পাশাং নামের একজন আসেন, বিভোর এগিয়ে এসে হ্যান্ডশেক করল। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাশাং এর উপর, পাশাং এর এজেন্সি পাশাং এক্সপেডিশনের সাথে মোস্তফা ও বিভোরের চুক্তি হয়েছে, অভিযানের সমস্ত দায়িত্ব পাশাঙ্কের, শেরপা রাধুনি এবং অন্যান্য মালপত্র জোটানো, অনুমতিপত্র জোগাড় করা, খাবার দাবার, অক্সিজেন তাবুর ব্যবস্থা করা, অভিযানের জন্য যা যা দরকার সবই তার দায়িত্ব। ধারা আগ্রহ নিয়ে পাশাঙ্কে দেখে, নেপালি পাশাঙ্গের বয়স 40 হবে, দেখতে ফর্সা, পাশাঙ্গের দার্জিলিং এবং কাঠমান্ডু দুই জায়গাতেই অফিস রয়েছে, সে দার্জিলিং এ বেশি থাকে, সেই সূত্রে পরিচয়, পাশাং এর মতো অনেক শিরোপারি এজেন্সি রয়েছে, পাশাং এর সাথে কাগজে কলমে চুক্তি হয়েছিল দার্জিলিং থেকে, তখন ধারার প্রশিক্ষণ চলছিল, পাশাং এর শিরোপা এবং কুক জোগাড় করেছে, শুরু হয় হোটেলের দিকে যাত্রা, প্রতিমধ্যে অভিযান সংক্রান্ত আলোচনা হয়, ওরা নেপালের দিকে যাবে, কাঠমান্ডু থেকে ফ্লাইটে লুকলা, সেখান থেকে 8-10 দিন ট্রেকিং করে তবে এ পথের বেস ক্যাম্পে পৌঁছানো যাবে। তারা থামেল বাজারে শামসারা নামক বড় এক হোটেলে উঠে, দুটি রুম নেওয়া হয়েছে, একটা ধারা ও বিভোরের, অন্যটিতে প্রভাস ও মোস্তফা। পাশাং বলল, একটি দলের সাথে মিলে গেলে মাথাপিছু ডলার কিছুটা কম আসবে, যেহেতু নেপালের পথ দিয়ে যেতে অনেক খরচ, বিভোর অনুমতি দেয়। পাশাং সকলের সঙ্গে কথা বলে দেখতে লাগলো এবং একটি দলের সাথে কথা হয়ে গেল, হোটেলের কাছাকাছি প্রচুর দোকানপাট,
ওরা চারজন বেরোয় হাঁটার জন্য, চারপাশটা দেখার জন্য। কাঠের কাজ করা পুরনো বাড়িগুলো নজর কাড়ছে সবার আগে। পাশাং ফিরলে সুখবর নিয়ে, একটি বড় দলের সাথে তারা যাচ্ছে। পারমিট হয়ে যায়, যে দলের সাথে পারমিট হয়েছে তার সরকারি নাম ইকো এভারেস্ট এক্সপেডিশন। ইকো এভারেস্ট এক্সপেডিশনের শেরোপা সর্দার পৃথিবী বিখ্যাত আপা শেরোপা। আপা শেরোপা 20 বার এভারেস্ট চূড়ে স্পর্শ করেছে, এবার সফল হলে 21 বার। 9টায় থামেল বাজারে তারা ডিনার সারে, আরো দিন তিনেক কাঠমান্ডু থাকতে হবে, এখনো অনেক কাজ বাকি। পরে দুদিন চলল খাবার দাবার আর সাজ সরঞ্জাম কেনাকাটা আর প্যাকিং করার পালা। কেনাকাটা করেছে পার্সোনাল ইকুইপমেন্ট, যেমন মাউন্টেনিয়ারিং বুট, ক্যাম্পন, ফেদার জ্যাকেট, স্লিপিং ব্যাগ ইত্যাদি। বুট কিনতে লেগেছে 37,000 টাকা, আর স্লিপিং ব্যাগ যেটা কেনা হয়েছে সেটি -40°C ঠান্ডা থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। 2 এপ্রিল সকালে পাশাং, জেম্বা, রাতবি, গরজ এলো। চারজন এভারেস্ট অভিযাত্রীর সম্মুখে মেলে ধরল এক লম্বা চওড়া লিস্ট। অভিযানে চলার সময় কি কি খাবার বেছে নেওয়া যাবে তার তালিকা, অসংখ্য জানা অজানা খাবারের নাম লিস্টে। এই ধরনের অভিযানে সারা পৃথিবী থেকে এই অভিযাত্রীরা আসে, তাই প্রায় সমস্ত পৃথিবীর খাদ্য তালিকা এতে আছে। তারা ফিসফিসিয়ে বিভোরকে বলল, কি কিউট কিউট নাম, আমার সবই নিতে ইচ্ছে হচ্ছে। বিভোর হাসল, নিজের পছন্দের কিছু খাবার বাছাই করে দেয়, পরিমাণ কুক ঠিক করে নিবে। জীবন শ্রেষ্ঠ নামে এক ভদ্রলোক দেখা করতে আসেন 3 এপ্রিল। একটি ফর্ম ধরিয়ে দেন, পূরণ করে ফর্ম ফিরিয়ে দেওয়া হয়। তিনি নিউজিল্যান্ডবাসী, মিসেস এলিজাবেথের অধীনে কাজ করেন। তার সংস্থা গত 50 বছর ধরে এক অদ্ভুত কাজ করে চলেছে, এভারেস্ট আরোহণের সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে থাকেন। অভিযান নেপালের দিক থেকে হোক বা চীনের দিক থেকে, তারা নথিভুক্ত করেন অভিযাত্রীদের পরিচয়, তাদের আরোহণের বিশদ বিবরণ, সাফল্য ব্যর্থতার খতিয়ান, এমনকি মৃত্যুর হিসাব। জিম্বাও রাতবি জানিয়েছে 4 এপ্রিল বা আগামীকাল সকাল সকাল রওনা দেওয়া হবে লুকলার উদ্দেশ্যে। ডিভোর বিকেলে বাজারে গিয়ে নেপালের পথের একটা মানচিত্র কিনে নেয়। এর পরের দিন সকাল 4:30 ডিভোরের ঘুম ভাঙল। গায়ে শার্ট জড়িয়ে মোস্তফা ও প্রভাসকে ডাক দেয়, এরপর নিজের রুমে ফিরে আসে। ধারা ঘুমাচ্ছে, ধারার ঘুম ভাঙাতে বারবারই বিফোরে খারাপ লাগে। ধারার পাশে এসে বসে বিফোর কপালে হাত রাখে, কেন এত প্রিয় এই মেয়েটা, কেন এত কাছের, বিফোর জানে না। বিফোর শার্ট খুলে কম্বলের ভেতরে আবার ঢুকে পড়ে। ধারা উম্পে গুটিসুটি মেরে বিফোরের বুকে মুখ লুকায়। বিফোর নিজের শক্তপোক্ত দুহাতে ধারার বুকের সাথে চেপে ধরে অনবরত ধারার কপালে চুমু দিতে থাকে। এরপর কম্বল সরিয়ে নিচে উঠে পড়ে, ঘুমন্ত ধারাকে কোলে তুলে নেয়। ধারার ঘুম ভেঙে যায়। ডিভোর ভারী চমৎকার করে বলল, আবার কখন কবে গোসল করার সুযোগ পাবেন জানি না, গোসলটা সেরে নেন। ধারা দুহাতে ডিভোরের গলা জড়িয়ে ধরে বলল, ভালো লাগছে না, গোসল করতে অলস লাগছে। ডিভোর কপাল কিঞ্চিত করে বলল, এত অলস কি করে মানুষ, তোমাকে না দেখলে জানতাম না। ধারা হাসল, বিভোর ধারাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যথাসময়ে গোসল খাওয়া দাওয়া শেষ হয় এবং যথাসময়ে গাড়িও চলে আসে। এয়ারপোর্টে অপেক্ষা করছে জেম্বা, গরজ আর পাশাং। প্লেন উঠছে, বাদিকের জানালায় একের পর এক বরফ শৃঙ্গ। ধারা উড়াধুরা ছবি তুলে, এই প্রথম এমন শৃঙ্গ দেখেছে সে। এই তো শুরু হলো, এরপর তো শুধু শৃঙ্গ আর শৃঙ্গ। 40 মিনিটে ওরা লুকলা বিমানবন্দরে পৌঁছে, তেনজিং হিলারি এয়ারপোর্ট। এয়ারপোর্ট না বলে একে এয়ার স্ট্রিপ বলা উচিত। এয়ার স্ট্রিপে ঠিক ওপরে হিমালয় লজের দোতলায় 2টো রুম নেওয়া হয়। লুকলা জনপদটা ছোট কিন্তু দাম বিরাট বিরাট। 2টো সেদ্ধ ডিম 150 টাকা, চা 1 গ্লাস 50 টাকা, ফোনের চার্জ প্রতি মিনিটে 100 টাকা। সন্ধ্যা 7টায় দোকানপাট হোটেল বন্ধ হয়ে যায়, তাই ওরা আগে আগে ডিনার সেরে নেয়। ধারার মাঝরাতে ক্ষুধা লাগে, তাই বিভোর খাবার প্যাকিং করে নেয় হালকা। রুমে এসে বিভোর ঝাঁপিয়ে পড়ে বিছানার উপর, ধারা বিভোরের পিঠে ঝাঁপিয়ে পড়ে। বিভোর সোজা হয়ে শুয়ে ধারাকে বুকে নিয়ে বলল, কাল থেকে ট্রেনিং শুরু, হাঁটতে হবে অনেক। ধারা বলল,
উত্তেজনা কাজ করছে খুব আমার, নার্ভাসও। মনোবল ঠিক রেখো। হুম। 7:30 নাস্তা খেয়ে শুরু হয় ট্রেকিং। দলে আরো দুটো মেয়ে রয়েছে, একজন মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, চোখ নীল আর চুল লাল। ধারার ইচ্ছে করছে কথা বলতে, কিন্তু বিভোরের ভয়ে বলছে না। বিভোর না করেছে আগ বাড়িয়ে অভিযানে কারোর সাথে কথা না বলতে, মন দিয়ে শুধু অভিযানটা উপভোগ করতে। পথে অনেক হোটেল আর বাড়িঘর নিয়ে দেখা পেল চিপলাঙ্গা নামে এক গ্রামের। খানিকটা এগুনোর পর এক জায়গা থেকে পরিষ্কার নজরে এলো কুসুম ক্যাংরু নামক সিংহ, আরো একটু এগিয়ে পেল ঝুলন্ত ব্রিজ। এখানে সবই দড়ির ব্রিজ। ব্রিজের উপর দিয়ে সাবধানে নদী পার হলো সবাই। ধারার পা কাঁপছিল, ডিভোর ধারার পিছনে ছিল ধারাকে সুরক্ষিত রাখতে। এরপর এলো থাড়কশি গ্রাম, আরো খানিকটা পর নারিনিং নামক একটা জায়গা। পথ ধীরে ধীরে নিচের দিকে নামছে। ধারা মুগ্ধতায় বিস্মিত হয়ে যায়, সবার চোখে মুগ্ধতা। ভারী সুন্দর পথ, প্রচুর ফুল আর প্রচুর অচেনা পাখি এ পথে। কারো মুখে কোনো কথা নেই, দলটা নিশ্চুপ, সবাই চারপাশ উপভোগ করছে। আরো ঘন্টাখানেক পর পৌঁছানো হয় ফাংদিক। ফাংদিক গ্রামটা নদীর দুপার জুড়ে বিস্তৃত। এখানে খানিকক্ষণ থামলো সবাই। প্রিন্স অফ এভারেস্ট হোটেলে দুপুরের খাবার হিসেবে জুটলো শাক ভাত। লুকলা থেকে ফাংদিকে আসতে 3 ঘন্টা লেগেছে। 12:00 বেরিয়ে পড়ে আবারও। লুকলা থেকে নারিনিং এর রাস্তা ছিল নিচের দিকে, এবার আস্তে আস্তে উচ্চতা বাড়ছে। ধারা খেয়াল করছে অনেকক্ষণ যাবত নীল রঙের মেয়েটা হাসে না, কেমন জানি ফ্যাকাশে মুখ। এভারেস্টে চড়ার কোনো ভাবভঙ্গি নেই মুখে, মনে হচ্ছে জীবিত লাশ হাঁটছে। কি কারণের? ওরা পার হয়ে যায় আরো 3-4 গ্রাম। রাস্তায় প্রচুর ট্রেকার, সবার কাঁধেই ব্যাকপ্যাক। বাহ, কি দারুণ দেখতে। ধারার ঠোঁটে হাসি লেগেই আছে, এখানকার ট্রেকিং সিজন এটাই। সারা পৃথিবী থেকে ট্রেকার আর মাউন্টেনিয়াররা এ সময় এ পথে ভিড় করে, আর তাদের আপ্যায়নের জন্য তৈরি এখানকার লোকজন। গোটা পথ জুড়ে রয়েছে অনেক অনেক হোটেল, থাকা খাওয়ার অঢেল ব্যবস্থা। বেশিরভাগ দোকানপাট চালায় মেয়েরা। এছাড়াও আছে চাষাবাদ, পাহাড়ের ঢালে চলছে ধাপ চাষ। চাষের কাজে ছেলেদের সঙ্গে সঙ্গে সমান তালে হাত লাগাচ্ছে মেয়েরা। এরপর ঢোকা হয় মঞ্জগ্রামে। মঞ্জগ্রাম থেকে শুরু হয় সাগরমাথা ন্যাশনাল পার্ক, ঢুকতে হয় এন্ট্রি টিকিট কেটে। এরপর দড়ির ব্রিজ পেরিয়ে পৌঁছে জোশাল গ্রামে। আজ রাতটা এখানেই থাকা হবে। হিমালয় লজের দোতলায় দুটো রুম নেওয়া হলো। দোতলায় 8টা রুম এক সারিতে, রুমগুলোর সামনে লম্বা বেলকনি। রুমে ঢুকে বিভোর বাইরে তাকায়। 30 বছর বয়সী একজন লোক আর চোখে তাদের রুমের দিকে তাকিয়েই সামনে এগুচ্ছে। বিভোর প্রায় 1.5 ঘন্টা যাবত দেখছে লোকটি ধারাকে আর চোখে দেখতে। চোখের দৃষ্টিতে লালসা, এমন একটা অভিযানে এমন বিকৃত মস্তিষ্কের মানুষ। ধারা বিভোরের কাঁধে হাত রাখে। ধারা বলল, একজন এভারেস্ট অভিযাত্রীর মাইন্ড এমন হতে পারে? বিভোর বুঝতে না পেরে প্রশ্ন করল, কার কথা বলছো? তুমি যার কথা ভাবছো? তুমি খেয়াল করেছো? হুম। এই লোক এভারেস্ট অভিযাত্রী না, আশেপাশের গ্রামের অধিবাসী হবে। যাই হোক, খারাপ আচরণ করলে বুঝিয়ে দেব বিভোর কি জিনিস। ধারা বিভোরের কাছে এসে দাঁড়ায়, দুহাতে গলা জড়িয়ে ধরে বলল, কি জিনিস? বিভোর কপাল ভাঁজ করে ধারার দিকে তাকায়। ধারা ভ্রু উঁচিয়ে আবার নামায়। বিভোর আচমকা চুমুতে রূপে, তখনই প্রভাস আসে। ধারা দ্রুত ছিটকে পড়ে দূরে, চোখ মুখ খিচে নিজেকে শাসায়। প্রভাস দ্রুত সরি বলে বেরিয়ে যায়। বিভোর পিছন থেকে ডাকে, প্রভাস শুনেও নি। ধারা বিছানায় বসে বিভোরকে ধমক দেয়, ছি ছি, ওনাকে আমি দাদা ডাকি, ওনার সামনে তুমি দরজা কেন বন্ধ করনি? অমনি আমার দোষ না, গলা জড়িয়ে ধরেছে কে? ধারা আর চোখে একবার বিভোরকে দেখে, এরপর শুয়ে পড়ে। বিভোর ডাকে, খাবা না, ওঠো, ক্লান্ত লাগছে খুব, তুমি খাবার নিয়ে এসো প্লিজ। তোমাকে একা রেখে যাব? ধারা বিভোরের দিকে তাকায়, বলে, তো কি, আমি নিজেকে নিজে রক্ষা করতে জানি।
বিবর ছুরি ধারার পাশে রেখে বেরিয়ে যায়। নিচে নামার পূর্বে চারপাশ দেখে নেয়, যাক ওই লোকটি আর নেই। বিবর, প্রভাস আর ফজলুল সহ পুরো দলটাই খাবার খেতে হোটেলে ঢোকে, আরো কয়েকটি দল রয়েছে। ধারার চোখ দুটি সবেমাত্র লেগেছে, তখনই দরজা খোলার আওয়াজে ঘুম ভেঙে যায়। সে দরজা লাগায়নি, বিভোর বাইরে থেকে লাগিয়েছিল। ধীরে ধীরে পায়ের আওয়াজ স্পষ্ট হচ্ছে, এটা বিভোর নয়, ধারা জানে। সে অনুভব করে বিভোরের উপস্থিতি। কে এলো? ওই লোকটি। পিঠে হাতের স্পর্শ। ধারার শরীর ঘিনঘিন করে ওঠে। বালিশের নিচ থেকে ছুরিটা হাতে নেয়, এরপর কৌশলে চোখের পলকে লোকটিকে বিছানায় ফেলে গলায় ছুরি ধরে। লোকটির ভয় আত্মা কেঁপে ওঠে। শুনেছে বাঙালি মেয়েরা ভীতু হয়, ছেলেদের ভয় পায়। চাপালিঙ্গা গ্রামের লোক সে। তখন তার বন্ধু ধারাকে দেখিয়ে বলেছিল, এই মেয়ে বাঙালিয়ান দেখে মনে হচ্ছে। এরপরই সে পিছু ধরে। এমনটা হবে সে ভাবেনি। নড়তে চাইলে ধারা চোখ পাকিয়ে কড়া কণ্ঠে ইংলিশ বলল, নড়বি তো মরবি, কোনো চালাকি করবি না। হাতে যে ছুরিটা আছে অনেক ধার, একবার হাত চালালে শেষ হয়ে যাবে। কাঙ্কর নড়াচড়া থামিয়ে দেয়। ধারা প্রশ্ন করল, নাম কি? কঙ্কর। ধারা খাঁটি বাংলায় বলে, কঙ্কর, কং বাদ দিলে কা কা কা, আর কাকা ডাকে কাউয়া, তাইলে এ তুই কাউয়া, দেখতেও কালা আছিস, সো কাউয়া মানে, তোকে আমি কাউয়াই ডাকবো, সুন্দর না নামটা? কাঙ্কর হতবুদ্ধি হয়ে পড়ে। ধারার কথার আগা মাথা বুঝেনি সে। বারবারই ফর্সা নারীর উপর তার দুর্বলতা, তবে একটু বোকা, তাই কখনো ধর্ষণ করে উঠেনি এত চেষ্টা করেও। রীতিমতো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ভয়ে। যদি ধারা লোক ডাকে, তার আগে কিছু একটা করতে হবে। কিন্তু কিছু করার পূর্বেই বিফোর এসে ঢুকে বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে খাবার না খেয়ে দুজনের খাবার একসাথে নিয়ে জুতো ফিরেছে। কাঙ্করকে দেখে যা বুঝার বুঝে ফেলে। তারাকে সরিয়ে কাঙ্করের কলার ধরে দাঁড়া করায়, অনবরত নাক মুখে ঘুষি দিতে থাকে। কাঙ্কর ভয়ে চিৎকার করছে না, চিৎকার করলে আরো লোকজন আসবে, তখন সবাই মারবে। আর্তনাদ করে শুধু বলছে, প্লিজ গিভ মি, প্লিজ। ধারার মনে হলো কাঙ্কর শুধু বোকা নয়, মেন্টালি ওর প্রবলেমও আছে। বিভোরকে আটকায়, বলে, ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করেনি, করতে পারিনি। বিভোর একটা রুমাল কাঙ্করের হাতে দিয়ে ইংলিশে বলল, রক্ত মুছে বেরিয়ে যা, রুমে কি হয়েছে বাইরের কেউ যেন না জানে। কাঙ্কর বাধ্যের মতো রক্ত মুছে রুমালটা ফিরিয়ে দিতে চাইলে বিভোর বলে, নিয়ে যা। কাঙ্কর দ্রুতগতিতে বেরিয়ে যায়। এই নিয়ে 27 বার সে মার খেয়েছে। বিকেল নাগাদ হাঁটতে বের হয় দুজনে। দুধকেশি তাদের ডান দিকে ছোট্ট গ্রাম জোরশাল, দুই একটা হোটেল আর খাওয়ার জায়গা, একটু এগিয়ে আর্মি চেকপোস্ট, দুধকশি উপর একটা দড়ির ব্রিজ, আর 5টা গ্রামের মতোই দেখতে। চোখে পড়ে আরো কয়েকটি দল। হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, গ্রামের সবাই খুব গরিব তাই না? বিভোর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝায়, শুধু এই গ্রাম নয়, গোটা এলাকাটাই বড় গরিব। সাধারণ মানুষ কেউ চাষাবাস করে, কেউ মালবাহকের কাজ করে সংসার চালায়। প্রচুর পোর্টার দেখা যায় রাস্তায়, তাদের পিঠে বোঝা আর হাতে টিয়াকৃতির একটা লাঠি, মাঝে মাঝে ওই লাঠিতে হেলান দিয়ে একটু জিরিয়ে নেয়, তারপর আবার চলে। পোর্টাররা হোটেলে খাবার পৌঁছে দেয় বা কোনো ট্রেকিং দলের লাগেজ বহন করে। মেয়েরা জমি চাষ করে, ইয়াক চড়ায়। তবে এদের ছাড়াও আরো এক শ্রেণীর মানুষ আছে যারা হোটেলের মালিক ও কর্মচারী। সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফেরা হয়। ব্যালকনিতে বসে প্রভাস, ফজলু, বিভোর আর ধারার কিছুক্ষণ আড্ডা চলল। অন্ধকার যত বাড়তে থাকে ঠান্ডা তত বাড়তে থাকে। অগত্যা যে যার রুমে এসে লেপের নিচে ঢুকে। কালকের গন্তব্য নামচে বাজার, অনেক চড়াই ভাঙতে হবে। 2740 মিটার উচ্চতার জোরশাল থেকে 3440 মিটার উচ্চতা নামেছে বাজারে। অভিযানের দ্বিতীয় দিনে ট্রেকে সেটি 4টিখানি কথা নয়। ধারা বিভোরের বুকে মুখ গুঁজেই ঘুমে তলিয়ে গেছে, বিভোরের ঘুম আসছে না। এর পরের দিন ভোর 5টার দিকে ট্রেকাররা বেরিয়ে পড়েছে পথে। তাদের বেরোতে বেরোতে প্রায় 7:30, একটু এগোনোর পর আর্মি চেকপোস্ট, পারমিট দেখতে চাইছে। পারমিট দেখানো হলো,
এরপর দড়ির ব্রিজ। এতক্ষণ গ্রামটা ছিল দুধকুশি নদীর ডান পাশে। দড়ির সেতু বেয়ে এবার ওরা বাঁ পাশে চলে এলো, নদীর ধার দিয়েই চলল। আধা ঘন্টা পর আবার ব্রিজ, আবারও নদী পেরোনো। যতবার ব্রিজ আসে ততবার তারা বিভোরকে বলে, এবার বোধ হয় পা ফসকে পড়েই যাবে, এত নড়ে কেন সেতু, আমার সেতু খুব ভয় লাগে। কিন্তু পড়েনি একবারও, বিভোর পিছন থেকে নিরাপত্তা দিয়েছে। বিভোরের আবার দড়ি সেতু বেশ লাগে, মনে হয় সে দোলনারত আছে। এরপর ঠোঁটে কেশি নদী পেরিয়ে খাড়া চড়াই। এই ঠোঁটে কষি বাদিক থেকে এসে পড়েছে দুধকশিতে। কারো মুখে কথা নেই, যে যার মতো হাঁটছে তো হাঁটছেই, চড়াই ভাঙছে তো ভাঙছেই। ধারা বিরক্ত হয়ে উঠে, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, নিজেকে নিজে বিড়বিড় করে শাসায়। কে বলেছিল এভারেস্ট আসতে? বরের কথায় বাড়ি মেরে স্মৃতি ভুলিয়ে দিতি। উফ, তাইলে বর আসতো না, তুইও না। এখন হাঁট, বেশি করে হাঁট, হাঁটতে হাঁটতে মরে যা। ধারার কথাগুলো বিভোরের কানে আসে, ঠোঁট টিপে হাসে। ধারা প্রতিদিনই একা একা কথা বলে, এটা নতুন না, তবে এটা বেশ লাগে বিভোরের। বিভোর পানির বোতল বের করে ধারাকে দেয়। ধারা এক ঢোক খায়, বিভোরও এক ঢোক খায়। আবার হাঁটা শুরু হয়। আরো প্রায় ঘন্টা খানেক চড়াই ভাঙার পর এমন এক বিন্দুতে পৌঁছায় যেখান থেকে চোমো লুংমাকে স্পষ্ট দেখা যায়। সারা পৃথিবী যাকে মাউন্ট এভারেস্ট বলে জানে, তবে তিব্বতে তার নাম চোমো লুংমা, যার অর্থ পৃথিবীর ধাত্রীমাতা। নেপালের এভারেস্টের সরকারি নাম সাগরমাতা। জায়গাটা পরিষ্কার করে পাথর দিয়ে সাজানো, আকাশ একটু মেঘলা, তবুও বেশ লাগলো স্বপ্ন সুন্দরীকে। এভারেস্ট বা সাগরমাতার দর্শন করে সবার শরীরে সব জড়তা, মনের সব ক্লান্তি এক লহমায় উধাও হয়ে গেল, দূর হয়ে গেল যাবতীয় আরাম পুরো আদর্শেপনা। আসে মনের জোর, তারা পুরোপুরিভাবে সতেজ হয়ে ওঠে। এভারেস্টের দর্শন ম্যাজিকের মতো কাজ করে সর্বাঙ্গে। এই পথে আবার বহু ট্রেকার, অভিযাত্রীরা দেখা হলে একে অপরকে হাত জোর করে বলছেন নমস্তে। কি আশ্চর্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এদের প্রত্যেকটি এক একটি হিন্দি বা নেপালি শব্দ উচ্চারণ করছে স্বতঃস্ফূর্তভাবে। ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগার অনুভূতি হচ্ছে। একটা জায়গায় প্রভাস, বিভোর, ধারা আর ফসলেও দাঁড়ায়। ধারা দাঁড়িয়েছে বিভোরের পেট জড়িয়ে ধরে, মাথা হেলান দিয়ে রেখেছে বিভোরের বুকে। ধারার খেয়াল করে নীল চোখের মেয়েটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। নীল চোখ দুটিতে জল চিকচিক করছে, অদ্ভুত। তিন থেকে চারটা ছেলে হাতে কাগজের বাক্স, পিঠে ঝোলা নিয়ে এদিক ওদিক হাঁটছে, কিছু একটা বিক্রি করছে। ফজলুল ডেকে আনে একটি ছেলেকে, সে কমলা লেবু বিক্রি করে, একটির দাম 50 টাকা। প্রভাস দরদাম করে, 120 টাকায় চারটা কমলা লেবু নেয়। ধারা আগ বাড়িয়ে আরো 100 টাকা দিয়ে দেয়। তার বড় মায়া হচ্ছে এত গরিব মানুষ দেখে, ওদের শুধু কয়টা মাসই বিক্রির সুযোগ। বিফোর ধারাকে বলল, ওরে এসবে অবস্ত ধারা। ধারা কিছু বলল না, তবে কমলা লেবুর এক কোয়া খেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল। এত মিষ্টি আর সুস্বাদু, খাওয়া শেষে আবার পা চালানো শুরু হয়। আধ ঘন্টার ভেতর পৌঁছে যায় নামচে বাজারে। নামচে বাজার একটা জমজমাট এলাকা, পাহাড়ের ইউ আকৃতির ঢাল বরাবর গড়ে উঠেছে প্রচুর ঘরবাড়ি আর দোকান আর বাজার। ওরা সুন্দর এক প্রবেশ পথ পেরিয়ে ঢুকলো, এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা, তার পাশ দিয়ে উপরে ওঠার রাস্তা। রাস্তার ধারে সেই ঝর্ণার জলে অনেক লোক কাপড় কাচ্ছে, স্নান করছে। শহরের দোকানপাট বেশ সাজানো। ওরা উঠলো ইয়াক হোটেলে, তিনতলায় 113 নম্বর আর 114 নম্বর রুমে। আরো কয়েকটি দল এ হোটেলে উঠে, ধারা ফ্রেশ হয়ে বের হয়। বিভোর তখনও ওয়াশরুমে, ধারা শুনতে পায় পাশের রুম থেকে কান্নার শব্দ আসছে, মেয়েলি কান্না, কে কাঁদে। ধারা আগ্রহ নিয়ে পা বাড়ায়, দরজা হালকা ফাঁক করা, সেইটুকুতে দেখতে পায় ওই নীল চোখের মেয়েটি রুমের ছাদের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, Please come back, please come back.
এত সুন্দর মেয়েকে কান্নায় মানাচ্ছে না একদম। ধারার বুকটা হু হু করে উঠলো, অদ্ভুত অনুভূতিতে ভেতরটা কেঁপে উঠছে। বিষাদময় মন নিয়ে সে রুমে ঢুকে, বিভোর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ধারাকে থম মেরে বসে থাকতে দেখে বলল, খারাপ লাগছে ধারা। ধারা যেন শুনলো না, বিভোর পাশে এসে বসে ধারার কাঁধে হাত রাখে। ধারা কেঁপে উঠল, বিভোরের দিকে তাকায়। বিভোর প্রশ্ন করল, কিছু হয়েছে? না। বিভোর আর কিছু বলল না। ধারাকে আচমকা কোলে তুলে নিতেই ধারা চিৎকার করে ওঠে, আরে আজব, হুটহাট কোলে তোলার কি মানে? বিভোর জানালার দিকে এগুতে এগুতে বলে, আমার ভালো লাগে। জানলার সামনে এসে ধারাকে দাঁড় করায়, এরপর পর্দা সরিয়ে দেয় বিভোর। তারা চোখ দুটো চকচক করে ওঠে, ঠোঁটে ফুটে হাসি, গোটা নামচে বাজার চোখের সামনে। আর সাথে দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে আছে একের পর এক বরফ সিংহ। অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল ধারা, স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল। কি সুন্দর দেখাচ্ছে, এ যেন স্বপ্নের রাজত্ব। ছোটবেলায় হাতিম আলিফ লায়লা এমন অনেক জায়গায় দেখা যেত, ভয়ঙ্কর সুন্দর। ধারা ঘুরে দাঁড়ায়, বিভোর খালি গায়ে দাঁড়িয়ে সামনে। ধারা এক আঙুল বিভোরের বুকের মধ্যিখানে রেখে বলল, এই মানুষটা আমায় এত কেন ভালোবাসে আপনি কি জানেন বিভোর মশাই? বিভোর এক হাতে ধারার কোমর আঁকড়ে ধরে বলল, বোধহয় মিষ্টি মেয়েটার মিষ্টি হাসি দেখার জন্য। ধারা হাসে, অসম্ভব সুন্দর সেই হাসি, সূর্যের আলোর মতো ঝিলিক দিয়ে ওঠে তার গেজ দাঁত, আর চোখের কার্নিশে যেন জমে জল। ধারার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বিভোর বলল, এভাবে হাসবে আজীবন? যে যার পছন্দ মতো হোটেলে এক চাউমিন মিট চাউমিন খেলো, প্রতি প্লেট 250 টাকা। এরপর হোটেলে ফিরে ঘন্টা তিনেক ঘুমিয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাজার ঘুরে দেখতে সবাই একজোট হয়ে বের হয়। বাজারে যে যার মতো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। বাজারে বেশি বিক্রি হচ্ছে পর্বতারোহণের সাজ সরঞ্জাম, ট্রেকিং বা রক ক্লাইম্বিং এর জন্য যা কিছু দরকার তা সবই এখানে পাওয়া যাচ্ছে, দামও কাঠমান্ডুর থেকে বেশ কম। সব জায়গায় সেল চলছে, 50% 60% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে প্রায় সবকিছু। বিভোর এটা ওটা দরদাম করে বেড়াচ্ছে। ধারা বলল, একবার ওরম বাসায় কল করি, সবাইকে জানাই আমরা কোথায় আছি। বিভোর বলল, হুম করো, আমিও করি। পরিবারের সাথে কথা শেষ করে আবার ঘুরে ঘুরে দেখতে থাকে বাজার। এখানে ফোন চার্জ 100 টাকা প্রতি মিনিটে আর ইন্টারনেট 10 টাকা প্রতি মিনিট। চারপাশে বড় বড় হোটেল, সেখানে বিদেশিদের জন্য নানা রকম প্রমোদের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ পর হতেই বাইরে হালকা হাওয়া শুরু হয়, সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা, তাই দ্রুত হোটেলে ফিরে সবাই 9টার মধ্যে ডিনার শেষ করে সবাই রুমে চলে আসে। এরই মধ্যে রুমে জেম্বা আসে, বিভোর হেসে জড়িয়ে ধরে জেম্বাকে। জেম্বা বলল, কাল আমরা শ্যাং বসে যাব বেশি উচ্চতায় চলাচল করে ধাতস্থ হওয়ার জন্য। বিভোর বলল, ঠিক আছে, ব্রেকফাস্ট দ্রুত সারবে। আচ্ছা, ফজলুল ভাইয়া আর প্রভাস দাকে বলা হয়েছে নাকি আমি বলবো? বলে দিয়েছি, আসি। শ্যাংবোচেতে একটা ছোট্ট এয়ার স্ট্রিপ আছে, সেখানে ওদের সব মালপত্র আসার কথা। আরো 2-3 দিন হয়তো এই নামচে বাজারে ওদের থেকে যেতে হবে, কারণ সব মালপত্র এখনো এসে পৌঁছায়নি। ব্রেকফাস্ট সেরে 8টা নাগাদ ওরা বের হলো, হাতে ওয়াকিং স্টিক, পিঠে নেসপ্যাক, তাতে অল্প কিছু খাবার আর জল। বেশ চওড়া আর খারাপ পথ, কিছু দূর গিয়ে ডান দিকে বেরিয়ে গেছে এভারেস্টের বেস ক্যাম্পের পথ, কিন্তু ওরা এগুচ্ছে খাড়া উপরে। উঠতে উঠতে সবাই খেয়াল করে মাথার উপরে ছোট্ট প্লেন উঠছে। জিম্বা বলল, উপরে আছে এয়ার স্ট্রিপ, সেখানে মালপত্র আসবে। কিছুক্ষণ পর 9টা নাগাদ ওরা পৌঁছে এয়ার স্ট্রিপে, গিয়ে দেখে কিছুক্ষণ আগে যে প্লেনটা দেখেছিল সেটা এখন মাল নামাচ্ছে। মালপত্র দেখতে জেম্বা ওই দিকে ছুটল, মালপত্র নামানো শেষে ফের উড়ে গেল প্লেনটি। যাত্রী নয়, শুধু মাল বহন করাই এই প্লেনের কাজ। বিভোরদের অর্ধেক মাল এসেছে, মালপত্র এক জায়গায় রেখে একটু উপরে উঠল ওরা।
জিম্বা বলল, উপরে খুব সুন্দর একটা হোটেল আছে, এভারেস্ট ভিউ হোটেল। ওখান থেকে মাউন্ট এভারেস্ট খুব সুন্দর স্পট দেখা যায়। বড় বড় জুনিপারের জঙ্গলের মধ্যে দিয়ে হালকা ঢালের পথ, একটু উপরে উঠে রাস্তা প্রায় সমতল। উঠার পথে তারা বার কয়েক পিছলে খেয়েছে, সব সময়ের মতো বিভোর আগলে রেখেছে। এভারেস্টের ভিউ হোটেলটি বেশ সুন্দর করে সাজানো, এখানে সবই সুন্দর। যেদিকে চোখ যায় সৌন্দর্যের খেলা শুধু। হোটেল ছাড়িয়ে আরো কিছু দূর এগোনোর পর দেখা গেল রডোডেনড্রনের জঙ্গল। রডোডেনড্রনের জঙ্গলের ফাঁক দিয়ে দেখা মেলে দুইটি গ্রামের। গ্রাম দুইটির নাম খুমজুম আর খুনের। 2:30 হোটেলে ফেরা হয়। ফিরেই লাঞ্চ সেরে নেয় ওরা। জলের অভাব রয়েছে এখানে, গোসলের ব্যবস্থা নেই, বলতে গেলে গোসল মোটামুটি বারণ। অগত্যা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ধারা কমফোর্টারের ভেতরে শুয়ে আছে। ডিফোর পাশে বসে ল্যাপটপে কিছু করছে। ধারা প্রশ্ন করল, ল্যাপটপ এনেছো কেন? সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য কি আমি নেই? ডিফোর তাকায়, অদ্ভুত মুগ্ধকষী দৃষ্টি, বলল, তোমাকে দিয়ে সময় কাটাবো? ধারা থতমত খেয়ে যায়, দৃষ্টি অস্থির হয়ে পড়ে, বলে, না থাক, ল্যাপটপে যা করছো করো, আমি ঘুমাই। ধারা মুখ লুকায়। বিফোর মৃদু হাসল, 24 ঘন্টা হাঁটা লাগবে না, তাই প্রায় সব অভিযাত্রী সময় কাটানোর জন্য এটা ওটা নিয়ে আসে। বেস ক্যাম্পেও একটা না অনেকদিন থাকতে হবে। অবশ্য বেস ক্যাম্পে দলের বারবিকিউ পার্টি হয়, সময়টা ভালোই কাটে। সব ভয়ভীতি উত্তেজনা তো এভারেস্ট নিয়ে। এর পরের দিনে সকাল দুপুর মিউজিয়াম আর সাগরমাথা জাতীয় উদ্যান ঘোরাঘুরি করে কাটল। জেম্বা শ্যাং বোঝা যায় মালপত্রের খোঁজে, কিছু এসেছে আর কিছু রয়েছে। সাগরমাথা জাতীয় উদ্যান পৃথিবীর সর্বোচ্চ জাতীয় উদ্যান, এটি রয়েছে 3000 মিটারের অধিক উচ্চতায়। এর মধ্যে অবস্থান করছে এভারেস্ট সহ 3টি 8000 শৃঙ্গ। এর এক অংশে জঙ্গল, যেখানে বিলুপ্ত প্রায় সব প্রাণী রয়েছে। বিকেলে শুক্রবার এখানে অনেক বড় হাট বসে, আজ সেই শুভ শুক্রবার। বিভোর ধারাকে নিয়ে হাট ঘুরতে আসে। কি নেই সেই হাটে? সবজি, মাছ, মাংস, কাঁচামাল আর মুদির জিনিসপত্র সব রয়েছে। ধারা হাটতে হাঁটতে বলল, এসব দেখে আমার ইচ্ছে জাগলো একটা। কি ইচ্ছে? শ্বশুর বাড়ি নিয়ে, আমার যখন সংসার হবে তখন তুমি বাজার করতে যাবা, ভোরবেলা দুহাতে 4টে ব্যাগ নিয়ে ঘেমে নেমে বাড়ি ফিরবা। আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার কপালের ঘাম মুছে দিব, এরপর বাজারের ব্যাগ থেকে সব কিছু বের করে রান্না করব। কি সুন্দর না? বিভোর হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সন্ধ্যা থেকে ফজলুল, প্রভাস আর বিভোর আড্ডায় বসল। আড্ডার টপিক ম্যালোরি, হিলারি ও তেনজিং, যাদের নাম এভারেস্টের পাশে জলজল করে জ্বলে। ধারা ঘুমিয়েছে সেই সন্ধ্যায়। বিভোর 10টার দিকে ল্যাপটপ বন্ধ করে ঘুমাবার প্রস্তুতি নেয়, চোখটা যেন লেগে আসে। তখনই ধারার ডাক। বিভোর ঘুমকাতর কণ্ঠে বলল, কি হয়েছে? ধারা বলল, ঘুম পাচ্ছে না আমার। বিভোর ধারার চুলে মুখ গুঁজে বলল, সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ঘুম পাবে কেমনে? আমাকে ঘুমাতে দাও। দেব না ঘুমাতে। বিভোরের সারা নেই, ঘুমিয়ে পড়েছে। ধারা কাতুকুতে দিতেই বিভোর ছিটকে দূরে সরে যায়। ধারা খিলখিল করে হেসে উঠে। বিভোর কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ ঘুমাও। কথা শেষ করেই চোখ বুঝে। ধারার বেশ লাগছে বিভোরকে জ্বালাতে, আবারও কাতুকুতু দেয়। বিভোর উঠে বসে, ধারাও সামনে বসে আর চোখ টিপে হাসে। এরপর বলে, আমি জেগে আছি, তুমিও জেগে থাকবা। বিভোর চোখ বুঝে কি যেন ভাবে, এরপর ধারাকে নিয়ে শুয়ে পড়ে। ধারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে, খুব ঘুম পেয়েছে, প্লিজ ঘুমাও। বিভোরের ঘুম ঘুম কণ্ঠটা ধারার দারুণ লাগছে, কিন্তু আর জ্বালাতে মন মানছে না, বেচারা ঘুমাক। ধারা বিভোরের চুলে বিলি কেটে দেয়। বিভোর তখনও ঘুমে বিভোর। পার হয়ে যায় ঘন্টা খানেক, ধারার কিছুতেই ঘুম আসছে না, কানে আসছে কান্নার আওয়াজ। মেয়েটি আবার কাঁদছে, কি বেদনাদায়ক সেই কান্না।
ধারাকে কাঁপিয়ে তোলে। ধারা বিভোরে মাথাটা সাবধানে বালিশে রাখে, জ্যাকেট পরে সেই মেয়েটার রুমের সামনে আসে। ভেতর থেকে দরজাটা বন্ধ। ধারার খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার সম্পর্কে জানতে। সাহস নিয়ে ধারা দরজায় টোকা দেয়। ওপাশের কান্না থেমে যায়। কয়েক সেকেন্ড পার হয়, দরজা খোলার আওয়াজ আসছে। দরজা খুলছে, নীল চোখের মেয়েটি ছুরি হাতে দাঁড়িয়ে আছে। ধারা ভয় পেয়ে যায়। ধারাকে দেখে মেয়েটি ছুরি নামিয়ে নেয়, কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায়। ধারা কি বলবে বুঝে উঠতে পারছে না, আমতা আমতা করে বলল, তুমি কাঁদছিলে? আচ্ছা আচ্ছা আমি আসি। ধারা ঘুরে দাঁড়ায়, আবার ফিরে তাকায়, প্রশ্ন করে, তোমার নাম কি? মেয়েটি প্রাণহীন কণ্ঠে শীতল গলায় বলল, লারা গুহর। ও ঠিক আছে ঠিক আছে। কথা শেষ করে দ্রুত রুমে ফেরার জন্য পা বাড়ায় ধারা। তখন লারা হাত ধরে আটকায়, বলল, তুমি বোধহয় অন্য কিছু জানতে এসেছিলে। ধারা সাহস পায়, মাথা নাড়ায়। লারা হাত ছেড়ে বলল, ভেতরে আসো। ধারা রুমে ঢুকতেই লারা দরজা বন্ধ করে দেয়। ধারা লারাকে আগা করা দেখে, অসম্ভব সুন্দর, তবে চোখের নিচে কালি জমেছে, ফর্সা মুখটায় তা বড্ড বেমানান লাগছে। লরা ধারা সোজাসুজি বসে। ধারা কিছু বলার পূর্বেই লরা বলল, আমার কান্নার কারণ জানতে এসেছো? ধারা অবাক হয় না, শুধু মাথা নাড়ায়। উৎসুক হয়ে তাকিয়ে আছে সে লরার দিকে। লরা একটা ছবি বের করে ধারার সামনে ধরে, সুদর্শন একটা যুবকের ছবি। ধারা লরার চোখের দিকে তাকায়, লরার চোখ দুটি ভিজে আসছে। ধরা গলায় লরা বলে, আমার ক্রিস, আমাদের বিয়ের কথা ছিল, ক্রিসের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করা, ফিরেই আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল, আমি এক বছর অপেক্ষা করেছি, ফেরেনিও, ওই এভারেস্ট রেখে দিয়েছে আমার ক্রিসকে। লরা দম নেয়, ধারা হাত বিহ্বল, আমি খুঁজতে এসেছি ক্রিসকে, এভারেস্টেই আছে, বরফের তলদেশে, কিন্তু আছে ওই এভারেস্টেই। লরা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে, কি যন্ত্রণা সেই কান্নায়, কি কষ্ট। ধারা বুকটায় চিনচিন ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? লরাকে সান্ত্বনা দেওয়ার কথা তার, অথচ সেই কাছে। কিছু না বলে লরার রুম থেকে বেরিয়ে পড়ে সে। রুমে এসে বিভোরের বুকে খুনসুটি মেরে শুয়ে পড়ে। বুকটা কাঁপছে, উঠানামা করছে দ্রুত গতিতে, শরীরটা কাঁপছে। ঘুমন্ত বিভোরকে দুহাতে থামছে ধরে, অজস্র চুমিতে ভরিয়ে দেয় চোখ মুখ। বিভোর চোখ খুলে তাকায়, ধারার ভাবভঙ্গি অস্বাভাবিক ঠেকছে। সে ধারার মুখ ছুঁয়ে প্রশ্ন করে, ধারা কি হয়েছে? ধারা চোখ তুলে তাকায়, চোখ দুইটি টকটকে লাল। বিভোরের ঘুম ছুটে যায়, ধারার উপর ঝুঁকে বলল, কাঁদছো কেন, কি হয়েছে? বিভোরের কোমল ছোঁয়াপে ধারা ফুপিয়ে কেঁদে উঠল। বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে সে। বিভোর হতবাক, ধারা ফোপাচ্ছে। বিভোর বারবার প্রশ্ন করছে যে কি হয়েছে, ধারা কিছুই বলছে না, শুধু কাঁদছে। এক সময় কান্না ভেজা কণ্ঠে ধারা বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব।